সাম্প্রদায়িক দল, আমি বলেছি দেশের দুশ্মন, সাম্প্রদায়িক দল দেশের দুশ্মন। সাম্প্রদায়িক বলিনি বলে কিছু ভেড়া মুসলিম দাবিদারের আবার কষ্ট হয়েছে, সাম্প্রদায়িক বললো না কেন? আরে মূর্খ, আরেক জানোয়ার তো ভাষা জানোয়ার, তুই রাজনীতি করতে এসছিস তো দাড়ি ধরে টানি করছিস কেন? এক জানোয়ার তো সেখানে বললো না যে হায়দ্রাবাদের দাড়িওয়ালা, আরে জানোয়ার ওর মুসলমান দাবি করে, জানোয়ারটাকে চিনতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারছেন না? তোমাদের সাহস নেই বলার, তাহলে তোমরা খেয়ে বসে আছো, হ্যাঁ গিলে বসে আছো। আমার বলার সাহস আছে কেন? কারো খেয়ে বসে নেই তো সাহসকে দিল বেঈমান। তুই দাঁড়িয়ে কথা বলবি? আরেকটা দাঁড়িয়েওয়ালা এসেছিল মুদি, তার বেলায় তো তোর কথা হয় না, কথা বুঝে আসছে না? নাই অতএব এই দাঁড়িটা সুন্নতি দাঁড়ি, ইমানদারের মুখে দাঁড়িয়ে থাকলে সুন্নতি দাঁড়ি হয়, আর বেঈমানের মুখে দাঁড়িয়ে থাকলে ওটা হচ্ছে কি বলে স্টাইল, স্টাইল হয় কত এই দাঁড়ি ধরে টানছে, কথা বুঝে আসছে না? নাই কিন্তু তোমাদের মুখে কথা আছে? মলিশা মুক্তি সাহেব যারা আমার পিছনে লেগেছিল কারো মুখে কথা আছে? এখন গিয়ে বসে আছি তো, কে 2500 খেয়েছে, কে 10000 খেয়েছে, কে 20000 খেয়েছে, আর সব দাঁড়ানি শুরু করে দিয়েছে, কথা বুঝে আসছে? অতএব আচ্ছা বিজেপি বাংলায় ছিল, কোন কারখানা থেকে বেরোচ্ছে সব? একটু জোরে বলুন, আমাকে যদি আপনারা গোটা 10 সিট দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বিশ্ববিদ্যালয় দেবো। আর মনে রাখবেন একজন খানদানের রসুলের জবান, গর্দান আলাদা হয়ে যাবে তোর জবান আলাদা হবে না, এটা মমতার জবান না যে 10000 দেবো, এটা কি বলে বুদ্ধদেবের জবান নয় যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় আর সেই মলিশায় মুসলমানদের ভোট দিবার জন্য ছোটে আছে। আমি কিভাবে চালাবো তোমায় শিখাতে হবে, রাত 2:45 হবে আমার বাড়িতে কয়েক হাজার পুলিশ পাঠিয়েছিল, শুনছেন? যে সাহসটা পরাধীন ভারতে ব্রিটিশরাও করতে পারেনি, যে সাহসটা 22 বছর কংগ্রেস করতে পারেনি, যে সাহসটা 34 বছরে বাম করতে পারেনি, সেই সাহসটা বাংলার নেত্রী মমতা ব্যানার্জির প্রশাসন করেছে। কেন? মমতা ব্যানার্জি ফুরফুরা তাবিজ দেখেই তো ভোট নিয়েছিল, তার নজরানাটা দিল, কথা বুঝছেন না? সেই জায়গায় আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, পাঠিয়ে কি করেছে, বাইরের কিছু ক্যামেরা ছিল সিসি ক্যামেরা ভেঙে টুঙে দিয়েছে, আর একটা দরজা ছিল ওই দরজায় কিছু লাথি ফাতি মেরেছে, মেরে দিয়ে 10-15 মিনিট থেকে তারা চলে গেল, মানে আমাকে একটু চমকাতে গেল। আর আল্লাহর কি ক্ষমতা দেখেন, খোদার মার রোজ একটা করে উইকেট আউট হচ্ছে, অলআউট হয়ে গেছে। বিজেপি কি সাম্প্রদায়িক দল? আমি বলেছি দেশের দুশ্মন, সাম্প্রদায়িক দল দেশের দুশ্মন। সাম্প্রদায়িক বলিনি বলে কিছু ভেড়া মুসলিম দাবিদারের আবার কষ্ট হয়েছে, সাম্প্রদায়িক বললো না কেন? আরে মূর্খ, তুই যদি বুঝতিস তাহলে তোকে নবীর ঘরে আল্লাহ পাঠাতো, তোকে ওই জায়গায় পাঠাতো না। আমি যেটা বুঝি তুই যদি সেটা বুঝতিস, ঠিক না বেটি? সাম্প্রদায়িক দল বলে দিয়ে আমার হিন্দু মুসলমান করে দেবে, সুযোগটা নিয়ে নেবে, আমি সুযোগ দেবো কেন? বিজেপি মুসলমানের দুশ্মন না, বিজেপি হলে আমার দেশের দুশ্মন, আমার দুশ্মন হলে তবুও মাফ করে দেবো, আমার দেশের কাত্তালকে মাফ করবো না, ঠিক না বেটি? হ্যাঁ আমরা আমাদের দুশ্মনকে মাফ করে দিই। ইতিহাস খুলে দেখে নেন, হযরতে আলীর এমন করে তলোয়ার তুলেছে জালিমকে মারবে বলে, আলীর মুখে জালিমটা থুতু ফেলে দিয়েছিল, আলী তাকে আর মারেনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছে, সেই জালিম বলল ও হযরত আলী তুমি মারলে না কেন? হযরত আলী বলেছিল তোমাকে যখন মারছিলাম ন্যায়ের জন্য, সত্য জন্য, ইনসাফের জন্য মারছিলাম, তুমি দেশকে অশান্তি করে রেখেছিল তাই জন্য মারছিলাম, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু দিলে তখন আমার তোমার উপর রাগ হয়ে গেল, এখন যদি মারি তাহলে আমার দুশ্মন হিসাবে মেরেছি, আমার তোমার বলে কোনো লড়াই করা ইসলামে জায়েজ নয়। রাজ বিজেপির বিরোধী একমাত্র কারণে আমরা করছি, করবো করবো করবো, সেটা হলো দেশের দুশ্মনেরা ইরাক দেশের সম্পদকে বিক্রি করছে, ইরাক দেশ পাশিকে লুটছে, ইরাক দেশের বহুত সম্পদকে কোম্পানির হাতে বিক্রি করে দিয়েছে। এই বিজেপি আসার পরে আস্তে আস্তে চীন আমার দেশের বহুত জায়গা দখল করে নিচ্ছে, নেপাল হুমকি দিচ্ছে, পাকিস্তান জ্বালাচ্ছে এই বিজেপি আসার পরে, অতএব এই আমার দেশের দুশ্মন, তাই আমাদের দুশ্মন, ঠিক না বেটি?
দেশের স্বার্থে এর বিরুদ্ধে লড়ছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু বারবার বলা হয় দেশের বিজেপি চলে আসবে। এখন তাহলে বলুন, বিজেপি চলে আসবে না চলে এসেছে? হ্যাঁ, চলে এসেছে। এবার বিজেপি কে তার আবার কয়েকটা অপশন আছে। নাম্বার ওয়ান অপশন, যদি কেউ মনে করে আমার ভুল হয়েছে, যদি কেউ মনে করে আমার ভুল হয়েছে, তার ক্ষমা আছে, ঠিক না? ভাই কি করবে? সারা দেয়। আর পাঁচটা মিনিট, কেউ যদি মনে করে আমার ভুল হয়েছে, না বসুন 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 বসুন, আপনার একটা কথা রেখেছি, দুটো রাখতে হবে না। কেউ যদি মনে করে যে আমার ভুল হয়েছে, জাতির কাছে যদি ক্ষমা চাই, বাংলার মানুষ আমার বড় ভুল হয়ে গেছে, যদি ক্ষমা চাই, তার মাপ আছে না? এই কথা বলুন না, কেন যে মাপ করে সে বড় হয়। তাই একটা কথা বলি, বিজেপি কে রুকা সবচেয়ে বড় অপশন হচ্ছে ইভিএম বন্ধ করতে হবে। কি ইভিএম থাকবে আর বিজেপি বিজেপি এবিএম থাকবে, বিজেপিকে রুখবো, ও স্বপ্ন দেখে লাভ না। কথা বুঝছেন না? বোঝেন না? টিপবেন এক জায়গায়, যাবে আর এক জায়গায়, সিস্টেমই আলাদা। কথা বুঝে আসছে? নাম্বার ওয়ান কি ইভিএম, যদি ইভিএমটা না হয়। নাম্বার টু হচ্ছে, যারা মনে করে বিজেপিকে রুখতে হবে তাদের সবাইকে এক হতে হবে। শুনছেন না? শোনেন না? যারা মনে করে বিজেপিকে রুখতে হবে তাদের সবাইকে এক হতে হবে। এখন বাম কি বলছে, বিজেপিকে রুখবে না রুখবে না? কি বলছে কংগ্রেস, টিএমসি, এরা যদি সত্য হয় তাহলে এদের প্রমাণ দিতে হবে কি এক হতে? বাজি মুখে বলে রুখবো, অন্তরে বলছে আসো, তাহলে ধান্দা বাজবে এক হবে না। শুনছেন না? শোনেন নে, আমার কথা ভাবে একটু চ্যাটাং চ্যাটাং, সহ্য করতে পারি না অনেকে, আমার বয়ে গেছে, কারো খাইনি, কারো নিয়ে বসে নেই, ট্যাক্স দিয়ে দেশে বাস করি। পীর সাহেবদের ট্যাক্স লাগে না, ধর্মগুরুদের ট্যাক্স লাগে না, তথাপিও ট্যাক্স দিয়ে বাস করি। আপনারাও ট্যাক্স দেন, ট্যাক্স দুই ধরনের, আমি দুই ধরনেরই ট্যাক্স দিই। তো যাক, এটা গেল দু নম্বর। তিন নম্বর যদি আর একটা অপশান আছে, বলবো ওটা, ওটা শুনলে একটু কারো কষ্ট হতে পারে, ওটা থাকবে, ওটাই শুনে। হ্যাঁ, সহ্য ক্ষমতা আছে তো? যদি এই দুটো না হয়, তিন নম্বর অপশান হচ্ছে, যে জমিতে বিজেপির চার বীজ ফেলা হয়েছিল ওই জমিনটাকে তুলে ফেলে দিতে হবে। বীজ ফেলার জমিন থাকবে না, চাষও হবে না। বুঝতে পারল? বুঝতে পারছেন না? আগে খুলে বলবো, আচ্ছা, বিজেপি বাংলায় ছিল, কোন কারখানা থেকে বেরোচ্ছে সব? একটু জোরে বলুন। তাহলে বীজ ফেলা হয়েছে এক জমিতে, আর চাষ হচ্ছে অন্য জমিতে। ছোট জমিতে বীজ ফেলা হয়, বড় জমিতে চাষ হয়। অর্থাৎ টিএমসি ছোট জমিতে বীজ ফেলা হয়েছিল, গাছগুলো বড় হয়েছে, তুলে নিয়েছে বিজেপির জমিনে চাষ হচ্ছে। অর্থাৎ বীজ ফেলার জমিটাকে তুলে ফেলে দাও, দেখবে বিজেপি এমনি চলে যাবে। কথাটা খারাপ লাগলো? আর একটু শুনে বলছি, মুর্শিদাবাদে আমি আসলাম, এই গ্রামের রাস্তা চিনি, একজন মুরব্বী মানুষ, সে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো পুরো মালদা থেকে। এই তো নাকি, এখন তিনি যদি বলতো আমি যাবো না, তাহলে আমি রাস্তা চিনতে পারতাম না। এখানে কটা গলি আছে, কটা ঘর আছে, কোন জায়গায় পুকুর আছে, কি আছে টোটাল এই গ্রামের কিচ্ছু আমি বুঝি, কিচ্ছু জানি না। নতুন মানুষ, 74 বছর বাংলায় বিজেপি আসেনি, বিজেপি বাংলার হাল চাল আট ভাট কিচ্ছু বোঝে না। তাহলে যে গাইডম্যান বিজেপি কে ঢুকিয়েছে, আর একটু খুলে বলি, হাজারদুয়ারি বেড়াতে যাব, কোনটা কি, কোনটা কোন রাজার, কোনটা কি দরজা, কোনটা কি ব্যাপার না ব্যাপার, কিছুই বুঝে না। একটা গাইডম্যান লাগে, সে বুঝিয়ে 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 বলবে, ঠিক না বেটি? যদি গাইডম্যান থাকে আমি অন্ধ, গাইডম্যান না থাকলে অন্ধ তো নাকি? তো বাংলায় বিজেপির জন্য গাইডম্যান যে যে গাইড দিয়ে এনেছে 1998 সালে জোট করে, সেই গাইডম্যানটাকে সরিয়ে দাও, বিজেপি বাংলার রাস্তা পাবে না। লাস্টে দেখা যাবে বঙ্গোপসাগরের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে বলবো এখানে কি খবর, তারা বলবে রাস্তা খুঁজে পেয়েছি, তখন বলবে বাইরের লোক, অত এখানকার নয়, এলাকার বোঝে না হালচাল,
অতএব আমরা খেলবো নদী ভেসে চলে সাগর ভেসে চলে যাবে কথা বুঝছেন না বোঝেন না আব্বাস সিদ্দিকীতে বিজেপি আসবে যে কথাটা বলছে কথাটা কি যুক্তিসঙ্গত না উনি প্রার্থী দিলে ভোট ভাগ হয়ে যাবে বলছে না বলেন না তা 2019 এ প্রার্থী দিয়েছি না তাহলে 18টা বিজেপি পেলে গেল তিন নম্বর কথা আরেকটা কথা আব্বাস সিদ্দিকীর প্রার্থী দিলে ভোট ভাগ হবে তার মানে আমার ভোট জোরে বলুন আছে তোর ভোট থাকছে তুই পার্টি করছিস তোর ভোট আছে তুই পার্টি করছিস তোর ভোট আছে তুই পার্টি করছিস আমার ভোট আমি করবো না কেন বাম প্রার্থী দিলে ভোট ভাগ হয় না কংগ্রেস প্রার্থী দিলে ভোট ভাগ হয় না টিএমসি ভোট দিলে প্রার্থী হয় না আমি ভোট দিলে ভোট ভাগ হবে কেন ও মুসলমান তাই মাথায় টিভি আছে মুখে বলে বলে রেখে দিও তাহলে আজকে টিএমসি প্রার্থী দিচ্ছে তখন ভোট ভাগ হচ্ছে না বাম প্রার্থী দিচ্ছে ভোট ভাগ হচ্ছে না কংগ্রেস প্রার্থী দিচ্ছে ভোট ভাগ হচ্ছে না হাতি ঘোড়া সাইকেল পাখা লন্ডন মোমবাতি তারা কত নির্দল দিচ্ছে ভোট ভাগ হচ্ছে না আব্বাস সিদ্দিকীর প্রার্থী দিলে ভোট ভাগ হবে এই কথাটা উঠছে কেন কেন ওরা দেখে নিয়েছে আব্বাস সিদ্দিকীকে খুনিদি রুকানো যায় কম করে 40-50টা পেয়ে যেতে পারে আর 40-50টা পেয়ে গেলে একটা এমএলএ ওর পাশে নেই বাংলা কাঁপিয়ে দিচ্ছে 40-50টা পেয়ে গেলে পুরো ভারতকে কাঁপিয়ে ফেলবে ওই টেনশন ওরা আমার পিছনে লেগেছে ওই জন্য শুধু বলছে কি করে রুকা যাবে একটা সুন্দর রাস্তা যে কথা বললে মুসলিম দলিত আদিবাসী গরিব মানুষরা পিছিয়ে যারা আছে তারা ভয় খাবে সেটা হলো বিজেপি চলে আসবে কারণ বিজেপি এখন সবার কাছে আতঙ্ক ওই জন্য এই প্রচারটা করছে কথা বুঝে আসছে না নাই তাহলে বলো এদের চক্রান্তের শিকার হবে তোমরা এরপরও আমি বলেছিলাম যদি তোমাদের ভয় হয় তাহলে আসো আমিও সাথ দেবো আমাকে কিছু সিট দেবে আমিও সাথ দেব কথা বুঝে আসছে না নাই সবার একজোট হওয়া দরকার কিন্তু আসছে আসছে না তাদের কেউ আসুক চায় না আসুক আমার দেখার দরকার নেই 2021 মানুষের স্বার্থে গরিবের স্বার্থে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে 2021 আব্বাস সিদ্দিকী প্রার্থী দেবে আপনাদের কোনো প্রশ্ন আছে না কোনো অসুবিধা আছে না মনে রাখবেন তাহলে আমার প্রার্থী দেবো আর 2021 যদি বিজেপি ক্ষমতায় এসে যায় আমি দোষী নই তো কথা বলুন তাহলে অলরেডি বিজেপি চলে এসছে আবার শুনছি নাকি গত কয়েকদিন পরে নাকি আমার অনেক কটা যাবে শুনছি টিএমসির প্রোটেকশন বিজেপিতে যাবে কত কয়েকদিন পরে শুনছি কথা বুঝে আসছে তাহলে ভেবে দেখো এই জায়গায় আমি বিদায় নেব বিদায় নেবার আগে একটা শেষ কথা যা কিছু আলোচনা করলাম একেবারে সারাংশ আপনারা আমার বাপ সমতুল্য মা সমতুল্য ভাই সমতুল্য বোন সমতুল্য আমি একটাই কথা জানতে চাইছি আমি কি কিছু ভুল করছি একেবারে খুশি মনে বলবেন কারা বলছেন আমি ঠিক করছি একটু হাত তুলে দেখাবেন ঠিক বলছেন তাহলে প্রত্যেককে অনুরোধ করব নিজ নিজ গ্রামে 9 জন 11 জন কম করে নাম ফোন নম্বরে লিস্ট করে আমার সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেকটা বিধানসভায় এই মুর্শিদাবাদে 22টা সিট আছে তার মধ্যে আমাকে যদি আপনারা গোটা 10 সিট দেন আমি কথা দিয়েছি আপনাদের বিশ্ববিদ্যালয় দেব আর মনে রাখবেন একজন খানদানের রাসূলের জবান গর্দান আলাদা হয়ে যাবে তার জবান আলাদা হবে না এটা মমতার জবান না যে 10,000 দেব এটা কি বলে বুদ্ধদেবের জবান নয় মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় আর সেই মলি হিসাবে মুসলমানদের ভোট দিবার জন্য ছোটে আবার এটা কি বলে কংগ্রেসের জবান নয় 10 বছর যে ওয়াইসি সঙ্গে হাত মিলিয়ে চলেছিল এখন বলছে ওই ওয়াইসি ভাল লাগে কথা বুঝে আসছে অতএব কে আসবে না আসবে জানি না তবে আমি যতটুকু জানি 2021 কেউ যদি আমার সাথ নাও দেয় তাও আমার সিট বেরোচ্ছে আর আমার সাথ যদি কেউ না দেয় তাদের কি লাভ লোকসান হবে তারা একটু হিসাব করুক তারা একটু হিসাব করুক আমার দেখার দরকার নেই অনেকের ঘর বাঁচাবার জন্য অনেক লড়িছি ভাই আর অত বাঁচাবার দেখার দরকার নেই নিজের পজিশন কোন জায়গায় সেটা ভাবতে হবে কি গো আমার আব্বারা ভুল করছি না তো কথা বলুন ভুল করছি না তো তাহলে মুর্শিদাবাদে মানুষ আজ থেকে কাজ শুরু করেন যে যার বুতে বুতে কোনো কথা নাই কর্মী তৈরি করুন অলরেডি কিন্তু আপনার মুর্শিদাবাদে
সাত থেকে আটটা বিধানসভা অলরেডি আমাদের অনেকটা কাজ, মানে অর্থাৎ 75% কাজ হয়ে আছে, এখনো যেগুলো বাকি আছে করব। আমি কত সুন্দর কথা বলেছিলাম যে আমাকে 44টা দিন 250 জায়গা আপনি দিন, কথাটা কি ভুল বলেছিলাম? কেন আপনার উপরে পুরো ভরসা করি কি করে? আপনার উপরে পুরো ভরসা করেছিলাম, আপনি 18টা ঢুকিয়ে দিয়েছেন, আবার ভরসা করবার 2021 দেখবো সব ঢুকে বসে আছে, কারণ কিছু করার থাকবে ঠিক না। আমি বাম কংগ্রেসকেও বলেছি যে আসুন না, আপনারা নাই সিট বেশি নেবেন, গায়ে ঘোষ নেই কোমরে চর্বি, কথা বুঝছেন না, গা দিয়ে গুগু গন্ধ বেরোচ্ছে, বলছে আতরালি নাম রেখেছে। তারপরেও যাই হোক, তোমরা ব্যান্ডেড নামটা খুব সুন্দর, ঠিক আছে নাও না, বেশি করে সিট লাও, কিন্তু আসো এক জায়গায় হই, বলছি না বলিনি? এরপরও যদি তারা না আসে আমাকে দোষারোপ করবেন নাকি ভাই? আমি তো সবাইকে ডেকেছি, কিন্তু যারা আসছে না তাদের উপরে ভরসা করা কি আপনাদের উচিত হবে? দীর্ঘ 74 বছর ধরে তারা আপনাদের ঘরে ঠকিয়েছে না ঠকাই নেই। অথে বাপ আসো, আদিবাসীরা আসছে, দলিতরা আসছে, গরিব হিন্দুরা আসছে, খ্রিস্টান একটা সংগঠনকে দলকে যোগাযোগ হয়েছে, এবং আমরা সবাই মিলে এক হয়ে আমরা নতুন মুখ, নতুন বাংলা, নতুন নেতা তৈরি করব। তবে যারা তৈরি করবেন দেখবেন কোনো দাগি লোক যেন নেবেন না, কারো মেরেছে, জুলুম করেছে, ঝেড়ে খেয়েছে, এরকম কাউকে যেন লিস্টে নেবেন না। কেন? আমি চাই না এক বস্তা আলুর মধ্যে দুটো পচা ঢুকে যায়, ওই দুটো পচা পুরো বস্তাটাকে গন্ধ করে দেবে। শুনছেন তো? কারো খারাপ লাগলো আমার কথায় বিদায় নেবো। আমি বাবা হালো সুন্নতুল জামাতের মানুষ, এখানে দেওবন্দি থাকতে পারে, বেরেলি থাকতে পারে, অনেক দল থাকতে পারে, যে যার দল, যে যার ইমাম, যে যার পীর সাহেব, তা আপনারা নিজ নিজ কাছে রাখুন, আমার দেখার দরকার নেই। আমি বলবো না আপনি পীর ছেড়ে দিয়ে আমার পীরকে মানুন, আর দাদা হুজুরের মুরিদকে বলবো না দাদা হুজুর ছেড়ে দিয়ে ওই হুজুরকে মানেন, যার যেটা পছন্দ মানেন, কিন্তু মনে রাখবেন এনআরসি শুধু ফুরফুরার হবে, তবলিকের হবে, দেওবন্দির হবে, বেরেলি হবে, আলাদা আলাদা কারো হবে তা নয়, সবার হবে। অর্থাৎ এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে না নাই। আমি আবার একবার বলে যাচ্ছি, ভুল বুঝবেন না, আমাকে সন্তান মনে করে, ভাই মনে করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো একটা বার সাবধান, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে মুসলমানদের দল হয়ে যায়, আর আর যখন দিদিমণি এলো কই তো আমরা বলিনি হিন্দুর দল, যখন অদিবাবু আসে কখন তো বলিনি হিন্দুর দল, যখন বুদ্ধদেব আসে কখনো তো বলিনি হিন্দুর দল, তাহলে আমাদের ঘরে যারা বলে মুসলমানের দল তারাই হলো কমনা। চিনছেন এই ধান্দাবাজ চিটিংবাজ গুলোকে? চেনেন কারা কমনাল? যারা আমাদের কমনাল বলে তারাই হলো কমনাল। কই আমরা তো 73 বছর কখনো বলিনি ও হিন্দু, ওকে কেন ভোট দেব? ও কি বলে ব্রাহ্মণ, ওকে কেন ভোট দেব? ও তো মমতা হিন্দুদের, ও দল করবো না কখনো বলি তুমি? 73 বছর আমরা ভোট দিয়েছি, কোনদিন বলিনি। আজকে যেই মাথায় টুপি দিয়ে একজন মলি সাহেব বা মৌলানা সাহেব বলছে আসো দল করবো, অমনি বলছে মুসলমানরা দল করবে কেন? বলছেন না বলেন? অতএব এদেরকে চিনতে শিখুন। আজকে যেমন দীর্ঘ 73 বছর আমরা বাম কংগ্রেস টিএমসি কে ভোট দিয়েছি, মুসলমান হিন্দু দেখিনি আমরা, কোন ধর্ম দেখিনি, দেশের স্বার্থে দেশের নেতা হবে তাই ভোট দিয়েছি। আমি আব্বাস সিদ্দিকী যখন দল করেছি আমিও আশা রাখতে পারি আমার হিন্দু ভাইয়েরা অত কমনার নয়, তারা দেশপ্রেমিক, তারাও আমাকে ভোট দেবে ঠিক না বেটি? হ্যাঁ, আমি 30% মুসলমানের ভোট নিবার জন্য রাজনীতি করতে নামিনি, আমি হিন্দুদের ভোট লবো, দলিতদের ভোট লবো, আদিবাসীর ভোট লবো, সমস্ত মানুষের ভোট নিবার জন্য আমি নেমেছি, কথা বুঝে আসছে? তবে আমি কোনো জায়গায় প্রার্থী হব না, আমার লক্ষ্য হলো এটাই, আমি দাঁড় করিয়ে তার হয়ে লড়াই করে তাকে জিতাবো, আর তার ল্যাটাইটা আমার হাতে থাকবে, সে ওখানে যাবে গরিবের হয়ে অধিকার যা আছে ছিনিয়ে এনে গরিবকে দেবে, বেতাল করবে, জনগণকে খেপিয়ে দিয়ে তাকেও গাছে বাঁধবে। নেতা তো কি হয়েছে, মাথা কিনে ফেলেছে নাকি? ভোট নেতার থেকে ভোটারদের দাম বেশি ঠিক না বেটি? কিন্তু কপাল তোমাদের ফেটেছে কোন জায়গায় জানো? তোমরা 500 টাকায় বিক্রি হয়েছে তাই। কেউ যদি ভোট কিনতে আসে তাকে ভোট দেবে না, অন্য যাকে দেবে তো তাকে আগে হারাও, কারণ ও ব্যবসায়ী, তুই ভোট কিনতেই কেন, কথা বুঝে আসছে না? আর কেউ যদি বলে আমি সাইকেল দিয়েছি, ঘর দিয়েছি, আট দিয়েছি, তাকে আগে জব্দ করো, কেন? ও মিথ্যা কথা বলছে,
কারণ কেউ তার বাপের ঘরের টাকা দেয়নি। আমাদেরই ট্যাক্সের টাকা দেশের ফান্ডে জমে, সেই টাকা থেকে জনগণের সেবা হয়। কথা বুঝে আসছে? অত এই মৃত্যু গুলো কাজে জব্দ করো, এগুলো সব মাথায় ঢুকান না। আগামী দিন প্রচুর কাঁদতে হবে আব্বা, প্রচুর ঠকতে হবে।